হবিবপুরের মানিকোড়া গ্রাম। 300 বছর আগে জঙ্গলাকীর্ণ এই গ্রামেই মা কালীর পুজো শুরু করেছিল ডাকাতরা। পুনর্ভবা নদী পেরিয়ে অধুনা বাংলাদেশ থেকে নিশুতি রাতে আসত ডাকাতরা। ঘন জঙ্গলে মশাল জেলে হতো মায়ের অর্চনা। সূর্য ওঠার আগেই পুজো শেষ করে ডেরায় ফিরে যেত দস্যুরা। পরে ডাকাতদের দমন করে মায়ের পুজোর দায়িত্ব নেন জমিদার ভৌরবেন্দ্র নারায়ণ রায়। তৈরি হয় স্থায়ী মন্দির। পরবর্তীকালে তিনি সেই দায়িত্ব তুলে দেন গ্রামবাসীদের হাতে। তারপর থেকে গ্রামবাসীরাই পুজো করে আসছেন মায়ের। বছরভর শনি মঙ্গলবার পুজো হয় মন্দিরে। কালী পুজোর দিন বসানো হয় প্রতিমা, রাতভর হয় ছাগ বলি। প্রথম বলি অবশ্য দেখতে দেওয়া হয় না মাকে। 100 বছর ধরে আমরা গ্রাম কমিটি এখন পুজো করছি। এটা যখন জমিদার পুজো করতো তখন তালধান করে বেড়ার মধ্যে পুজো হতো। আমরা গ্রামের লোক মোটামুটি প্রায় 3 বার এই মন্দির আমাদের ভাঙা এবং তৈরি করা হলো। যখন চক্ষুদানে বলি হতো তখন একটু সামনে কাঁপতেন, হেলতেন, তার জন্য পিছন দিকে শিকল দিয়ে বাধা থাকত। তারপরে তার মুখটা ঢেকে দেওয়া হতো বলির পরে, তারপরে আবার বলি শুরু হতো। মানিকোড়ার কালীকে নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। একবার এক শাঁখারি শাঁখা বিক্রি করতে গ্রামে আসে। তখন ছোট্ট একটি মেয়ে দাম না দিয়েই শাঁখা পরে নেয়। পয়সা চাইলে বলে কালী বাবা দিয়ে দেবেন। মন্দিরের সেবায় ছিলেন কালী বাবা। শাঁখারি পয়সা চাইলে তিনি জানান তার কোনো কন্যা সন্তান নেই। মন্দিরের পাশের পুকুরে চোখ পড়তেই তিনি দেখেন জল থেকে বেরিয়ে রয়েছে দুটি শাঁখা পরা হাত। বুঝতেই পারেন সবই মায়ের লীলা। সঙ্গে সঙ্গে শাঁখার দাম মিটিয়ে দেন তিনি। মা একটানা শব্দ পছন্দ করেন না বলে ঢেকিতে চিড়েকোটাও বন্ধ করে দেন গ্রামবাসীরা। কি শব্দ, ওই যে সহ্য করতে না পারে কিছু লোক, কলেরা টাইপের অসুখ ধরে যায় ওই চিড়াকুটির বংশের, মানে বেশ 25 ঘরের মধ্যে। হ্যাঁ, কয়েকজন মারাও গেলেন। তখন ওদের মধ্যে এক ব্যক্তি স্বপ্ন দেখেন যে এটা মা পছন্দ নন, সারা রাত্রি চিড়া করতে হবে না। মানিকোড়ার কালী খুব জাগ্রত বলে স্থানীয়দের বিশ্বাস। পুজো দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষও, ভিন রাজ্য থেকেও আসেন ভক্তরা। লোকজন প্রচুর আসে এখানে, বাইরে থেকেও লোক আসে, অন্য রাজ্য থেকেও আসে, বিহার ঝাড়খণ্ড থেকে তো, বিশেষ করে আদিবাসীরা বিশেষ করে এখানে আসে বেশি। এখানে দুর্গা পূজা হয় না, যার জন্য কালী পুজোটা নিয়ে সবাই আনন্দ করে। এখানে 7 দিন ধরে মেলাটা চলে। এখানে মেলাতে সার্কাস আছে, ছোট ছোট খাটো একটা সার্কাসও আছে, আর আগে পুতুল নাচও আসত। দীপান্বিতা অমাবস্যার রাতে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হবে এবারও। বহু মানুষের কলরবে মুখরিত হবে ছোট্ট এই গ্রামের আকাশ বাতাস। ভিন রাজ্য থেকে বহু মানুষ আসেন এই মাকে পুজো দিতে। মালদার মানিকোড়া থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব দাসের রিপোর্ট, নিউজ টাইম।